আসসালামু আলাইকুম। ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি প্রিয়াঙ্কা। ঈদের আগে ব্যাংকের শেষ লেনদেন আজ, তাই শেষ দিনে ব্যাংক কাউন্টার গ্রাহকদের উপচে পড়া ভিড়। এ নিয়ে জানতে রোকসানা আমিনের কাছে যাচ্ছি, তিনি রাজধানীর তেজগাঁওয়ে ডাচ বাংলা ব্যাংকে আছেন। রোকসানা, ঈদের আগে শেষ ব্যাংক লেনদেনের দিনে কাউন্টারের কেমন অবস্থা দেখছেন আমাদের জানাবেন। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমি আছি ডাচ বাংলা ব্যাংকের তেজগাঁও শাখায়। আপনি আমার পেছনটাতেই যদি একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, আপনি দেখতে পাবেন যে এখানে এই শাখায়, এই একটি শাখায় প্রচণ্ড ভিড়। আজকে যেহেতু নিয়মিত লেনদেনের শেষ দিন এবং আগামীকাল শুক্র শনি দুদিন বন্ধ থাকবে, এবং শুধুমাত্র যেসব গার্মেন্টস সম্পর্কিত, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা এবং বোনাস দেওয়ার জন্য যে কিছু ব্যাংক খোলা থাকবে সেটার লেনদেন আগামীকাল হয়তো 12টা পর্যন্ত হবে। তো এর বাইরে এই শাখাটাও আজকেই শেষ লেনদেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেক গ্রাহকরা এখানে, কেউ কেউ টাকা তুলছেন নতুন ঈদের বাজার করার জন্যে, ঈদের নতুন কেনাকাটার জন্যে অনেকে তুলতে এসেছেন, কেউ কেউ আবার জমাও দিতে এসেছেন। নতুন কিছু টাকা হয়তো ব্যবসায়ী কোনো টাকা হয়তো আছে হাতে, সেই টাকা দিয়েছেন, এবং বাংলাদেশ ব্যাংক 32টি ব্যাংকের মাধ্যমে নতুন 23,000 কোটি টাকা নতুন নোট বা 32টি ব্যাংকের মাধ্যমে দিচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই ডাচ বাংলা ব্যাংকের তেজগাঁও শাখার শাখা ব্যবস্থাপক ইব্রাহিম খান। আপনার থেকে একটু জানতে চাই যে এই গত বছরের তুলনায় এবার ভিড়টা কি রকম? আসলে আপনি জানেন যে গত 2 বছর আমাদের দেশে যে করোনার যে প্রভাব ছিল তাতে করে এই ধরনের ভিড় তখন ছিল না। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু করোনার খুবই প্রকট একদমই নেই, সেই কারণে পর্যাপ্ত ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম ভিড়, তারপর লেনদেনের অনেক ভিড় হচ্ছে। এখন তো গ্রাহকরা, অনেক গ্রাহক এসেছেন আজকে শেষ দিনে তারা লেনদেন করবেন, তো আপনাদের কি কোনো তারল্য সংকট আছে কিনা? না, আল্লাহর রহমতে আমাদের ডাচ বাংলা ব্যাংকে ইনশাল্লাহ কোনো তারল্য সংকট নেই। আমাদের প্রত্যেকটা শাখায় পর্যাপ্ত তারল্য মেনটেন করে আমরা সার্ভিস দিচ্ছি, আমাদের ইনশাল্লাহ কোনো তারল্য সংকট নেই। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয়াঙ্কা। আপনার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই ব্যাংকের আজকে শেষ দিনে এই রকম ভিড়, এবং এই ভিড়টি দুপুর 2:30 পর্যন্ত এই লেনদেন চলবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রোকসানা আপনাকে। ইউক্রেনের জয় এখন পশ্চিমাদের জন্য কৌশলগতভাবে বাধ্যতামূলক হয়ে পড়েছে মন্তব্য করে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস বলেছেন রাশিয়ান বাহিনীকে দ্রুত ইউক্রেন ছাড়তে হবে। তবে ইউক্রেনে কেউ হস্তক্ষেপ করলে দ্রুত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পোল্যান্ড ও বুলগেরিয়া রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র ইউরোপে গ্যাসের বিকল্প সরবরাহ নিশ্চিতে সহযোগীদের সাথে কাজ করার কথা জানিয়েছে। আজ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। এতে ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।